মধুর চেয়ে আছে মধু, সে আমার এই দেশের মাটি, আমার দেশের পথের ধুলা, খাঁটি সোনার চেয়েও খাঁটি। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলা বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়, বরকতের রক্ত। আজ 21শে ফেব্রুয়ারি, আসলেহা গার্লস কলেজের পক্ষ থেকে ভাষা শহীদদের উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আমি আমার আলোচনা শুরু করছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনার শুরুতে আপনাদের প্রতি আমার অভিনন্দন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মায়ের ভাষা, হৃদয়ের ভাষা, প্রাণের ভাষা, বাংলা ভাষাকে রক্ষার জন্য লাল রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। মাতৃভাষা বাংলা চাই, মায়ের ভাষায় বলতে চাই স্লোগানে মুখরিত হয়েছিল ঢাকার আকাশ বাতাস। কিন্তু পাকিস্তানি স্বৈরাচারী সরকারের পুলিশ বাহিনীর নির্মম গুলিতে ঝাঁঝরা হয়েছিল বাংলার অতি দুরন্ত ছেলেদের সাহসী তরুণ বুক। মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিক সহ আরও অনেকে। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকে তাজা রক্ত ঢেলে দেওয়ায় নজির এটিই প্রথম। সেদিন তাদের রক্তের বিনিময়ে হেসেছিল দুখানি বর্ণমালা ও মায়ের ভাষা। হৃদয়ের সবটুকু আবেগ ঢেলে দিয়ে সবার কণ্ঠে বেজে উঠেছিল 21শের অমর শোক সঙ্গীত, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। 1947 সালে ভারতবর্ষ ব্রিটিশ শাসনমুক্ত হয়ে সাম্প্রদায়িকতার ভিত্তিতে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের জন্ম হয়। উভয় পাকিস্তানের শাসন ব্যবস্থা ছিল পশ্চিম পাকিস্তানের হাতে। তারা পূর্ব পাকিস্তানের প্রতি শুরু থেকেই বৈষম্য নীতি ও শোষকের ভূমিকায় অবতীর্ণ হয়। প্রথমেই তারা চক্রান্ত করে বাঙালির প্রাণপ্রিয় ভাষা বাংলাকে নিয়ে। তখন পাকিস্তানের মানুষের মুখের ভাষা ছিল বাংলা, সুতরাং রাষ্ট্রভাষা বাংলা প্রাধান্য পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু শাসনচক্র বাঙালির প্রাণের দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে বৈষম্যমূলক আচরণ শুরু করে। পাকিস্তানে উর্দু ভাষা রাষ্ট্রভাষা হয়ে উঠলে বিক্ষোভে ফেটে পড়ে সমগ্র বাংলা জনগোষ্ঠী। গঠিত হয় তমদ্দুল মজলিস ও ভাষা সংগ্রাম পরিষদ। সর্বস্তরে বাঙালির অংশ গ্রহণে মিছিল, স্লোগানে মুখরিত হয় বাংলার আকাশ বাতাস এবং চূড়ান্ত রূপ লাভ করে 1952 সালের 21শে ফেব্রুয়ারি। অনেক রক্ত প্রাণের বিনিময়ে অর্জিত হয় রাষ্ট্রভাষা বাংলা। শেষ পর্যন্ত শাসক গোষ্ঠী বাংলাকে পূর্ব বাংলার রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। পরিশেষে বলতে চাই, 21 হোক জগতের সকল ঐক্য, সংঘাত ও অশান্তির বিরুদ্ধে বলিষ্ঠ হাতিয়ার, অন্ধকার রাতের আশার প্রদীপ, সঠিক পথের দিক নির্দেশক। সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু ভেদে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু ভেদে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা পাঁজর দিয়ে দুর্গ ঘাটি গড়তে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু ভেদে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না, দুর্বলতায়
শুধু জানব না, আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না, আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি, মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু ভেদে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি, আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না, আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না, আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি, মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু ভেদে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। একুশে ফেব্রুয়ারি মনে পড়ে, 52-র একুশে ফেব্রুয়ারি লাখো বাঙালির কাতর চিত্তে করুণ আহাজারি। একুশ তুমি বাংলার মানুষের হৃদয় ভরা আশা, তোমার কারণে পেয়েছি আজ কাঙ্ক্ষিত মাতৃভাষা। রক্ত ঝরালো সালাম বরকত রফিক শফিক জব্বার। 52-র সেই করুণ কাহিনী মনে পড়ে বারবার, স্মৃতির পাতায় ভেসে ওঠে সেই বিষণ্ণ দিনের কথা, যত ভাবি ততই যেন মনে পাই বড় ব্যথা। প্রতিবাদে মুখর দৃঢ় চিত্তে বাংলার দামাল ছেলে আরও আছে কত শ্রমিক যুবক নারী কৃষক ও ছেলে, অবশেষে দাবি মেনে নিতে বাধ্য হল সরকার, বাঙালিরা পেল মাতৃভাষার সোনালী দিবাকর, রক্তের বিনিময়ে পেয়েছি আজ কাঙ্ক্ষিত মাতৃভাষা। একুশ তুমি চির অমর, তুমি আমাদের ভালোবাসা। নমস্কার। কথা কাইরা নিতে চায় ওরা আমার।
কথা কাইরা।